স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা হলো ফুল বক্স খাট 2 ইঞ্চি কেরার। এটার প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 17,000 টাকা। 17,000 টাকা হলে এই দুর্দান্ত চমৎকার মডেলের খাটটি পেয়ে যাচ্ছেন একদম হাতে নাগালে। আর আমাদের লোকেশনটা দিতে ভুলে গিয়েছি, লোকেশনটা হলো তক্তারচালা বাজার সখীপুর টাঙ্গাইল, টাঙ্গাইল জেলার ভিতরে তক্তারচালা বাজার সখীপুর থানার অধীনে। এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস রেঞ্জ সেম মাত্র 17,000 টাকা। দেখেন কি দুর্দান্ত কাজ করেছে মিস্ত্রিবর্গ, মোবাইলে ভিডিও করা তারপর এত ক্লিয়ার আসবে আমি বুঝতে পারি নাই। দেখতে থাকুন ভিডিওটি না টেনে। এখন যে হাফ বক্সের খাটটি দেখতে পাচ্ছেন এটাও পাক্কা 2 ইঞ্চি কাঠের উপর, পাক্কা 2 ইঞ্চি বুঝতে হবে, এটার কেরাটা কিন্তু পাক্কা 2 ইঞ্চি কাঠের উপর। আর এটার ভিতরে পল নাই, ভিতরে আমরা বানিশ করি নাই। যদি পছন্দ হয় সেক্ষেত্রে দেখবেন প্রোডাক্টে আসবেন, আসলে পছন্দ হলে বানিশ করে দেবো। এটার প্রাইস রেঞ্জ পড়বে মাত্র 12,500 টাকা। স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা পাক্কা 1.5 ইঞ্চি কাঠের উপর সেমি বক্স খাট, এটার প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 10,500 টাকা। আর এখন যে ডাইনিং টেবিলটি দেখাবো এটা হলো প্রধান আকর্ষণ। ডাইনিং টেবিলের কাজটা আমি দেখাচ্ছি, দাঁড়ান দেখেন, খুব চমৎকার কাজ করেছে আমাদের মিস্ত্রিবর্গ। মানে পয়াগুলো একদম হাতে কাজ করা, কোনো মেশিনের কোনো কারুকাজ নাই। আর গ্লাসটি দিয়েছে আমার 10 মিলি টেম্পার গ্লাস, মানে টেম্পার গ্লাসটার প্রাইস রেঞ্জ গ্লাসের প্রাইসটাই হচ্ছে 10,000 টাকা, আর এই ডাইনিং টেবিলের প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 35,000 টাকা। আরও কম প্রাইস রেঞ্জের ভিতরে আছে, হয়তো অনেকেই ভাববে যে এটার প্রাইস এত বেশি কেন, এটা অনেক কাজ করা, আসলে এইভাবে কাজগুলো ফোকাস আনা যাচ্ছে না। আর কম রেঞ্জের ভিতরে আমি দেখাচ্ছি আরেকটা ডাইনিং টেবিল, এটার প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 22,000 টাকা। এটাও গ্লাসেরই কিন্তু কারো কাজ একটু কম, তারপরেও অনেকেই সিম্পল পছন্দ করে সে আলোকে তৈরি করা। দেখেন কাজ, আসলে কি প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে, যদি পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ফার্নিচার জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, জানাবেন আপনাদের মতামতগুলো। থ্যাংক ইউ, সে অবধি ভালো থাকুন, ধন্যবাদ।